আমি হলাম চিটফান বাবা আর সুযোগ বুঝে গরিবের টাকার উপরে মারি আমি লোভের থাবা কিন্তু তোদের আগে আমার কাছে পশ্চিমবঙ্গের অনেক ভালো ভালো মেয়েরা এসেছিল তাদেরকে আমি সারদা কোম্পানির সিল মেরে এজেন্ট করে ছেড়েছি তাহলে আমার কাছে কে কে এজেন্ট হয়ে গিয়েছে একবার নামগুলো শুনে নে এই শতাব্দী দেবশ্রী অনুশ্রীয়া তনুশ্রী স্বস্তিকা রচনা অঞ্জু বিদবর্ণা লকেট কোয়েল রীনা পায়েল চুমকি প্রিয়াঙ্কা সবার শেষে শুভশ্রী আর শ্রীলেখা এবার তোদের দুজনের সঙ্গে হয়েছে আমার দেখা তোরা দূরে কেন একা একা এই সিঙ্গুর থেকে নন্দীগ্রাম চিটফান বাবা আসে করে তুলকালাম চিটফান বাবা যখন আসে পাড়ার মেয়েরা সব কুরকুটিতে হাসে চিটফান বাবা যখন কাঁদে খবরদার খবরদার বসো না কেউ ছাদে উপর হয়ে মাচাই শুয়ে লেপ কম্বল কাঁধে দেহাগে সুরে গাইতে থাকো রাধে কৃষ্ণ রাধে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ব্রাঞ্চ অফিস খুলেছে আর কোন কোন জায়গাতে গরিবের টাকা তুলেছে একবার জায়গার নামগুলো শুনে নে ঘটিহারানি ঝুপখালি ঢাকির মুহু ফুলতলি সোনাটিকিরি নলগোলা বিলেছাট বদ্যিপাড়া মহিপিঠ নগেনাবাদ বহরু বারাসাত আমতলা দামতলা ভুবনখালি বারোতলা জোটা কঙ্কনদিঘি ফুলোর ঘাট আগুনখাটি মণিকট চাপাল চৌরঙ্গি জয়নাল ভাষা কুরগুড়িয়া চৌহানি জালাবেড়িয়া কোম্পানি শেখ কাশীনগর বকুলতলা জয়নগর মানিকতলা উল্টোডাঙ্গা ক্যালি হেলোভাঙা বৈখালী গোপালগঞ্জ মশমারি মেরিগঞ্জ সানকিজান কলোনি লালপুর আন্দমণি টিল্লা পয়সাটা যাদবপুর মতিহাটা পুকুরিয়া মনিরবাজার ভট্টুগঞ্জ ব্যবহারবার কাকদ্বীপ কামরাটি মহিষদল দুর্বাচপি ধবধপি শাসন নরেন্দ্রপুর কৃষ্ণমোহন চরম সূর্যপুর বারুইপুর সোনারপুর বাদজতি গড়িয়া কালীগঞ্জ ঠাকুরিয়া পাসারকা শিয়ালদা কালীবাড়ি ময়দা রাধানগর মগরাহাট হাজরা বেগমপুর আর সবচেয়ে গেছি আমি কালীঘাট এইসব জায়গায় ঘুরে ঘুরে ছেলে মেয়ে সারদা কোম্পানির এজেন্ট করে যদি আমি প্রাণে বাঁচি তারপর ১৬ বছরের মেয়েকে সারদা কোম্পানির এজেন্ট তৈরি করার জন্য চলে যাব আমি শাসন চিৎপুর বউবাজার কিংবা সোনাগাছি আমার সারদা কোম্পানির এজেন্ট হলে শরীরের মধ্যে প্রথমে আসবে ঝাঁকুনি তারপর আস্তে আস্তে আসবে কাঁপুনি সুযোগ বুঝে আমি দেবো চাপুনি বাকিটা তোরা এজেন্ট হওয়ার পরে বলবো এখনো বলবনি তোদের অডিশন নেবো তোরা অডিশনে পাস করতে পারলে তবে তোরা সারদা কোম্পানির এজেন্ট হতে পারবি তাহলে অডিশনে শুরু করছি কয়ে কাকা তুয়ার মাথায় ঝুঁটি ভয় খোটাসের মতো আমি রাত্রে হাঁটি গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ভয় ঘুমের ঘরে ঋতুপর্ণায় এসে আমার বুকের ওপর নাচে আর ঋতুপর্ণা যখন নাচে তখন বুকটা জ্বলে যায় আর তখন আমি বলে উঠি পরানে যায় দলিয়া রে পরানে যায় দলিয়া রে পরানে যায় দলিয়া রে পরানে যায় দলিয়া রে আমি কেমনে রাখি বান্ধিয়া এই প্রেমের পাখি বান্ধিয়া তুমি কাছে কত যে ঘুরে আরো যে ঘুরে করে বজুয়া পরানে যায় দলিয়া রে পরানে যায় দলিয়া রে তুমি নৌকায় মাঝি ব্যাংক ছয় চেতলার হাটে সারদা কোম্পানি কর্তেকে মেরে ভেঙেছে আমার ঠ্যাং ছয় ছাগল ছানা লাফিয়ে চলে পরিজনের জয় জিৎ কোয়েল শুটিং তোলে মদনদের খানার কোলে ছয় ঝাড়ু হাতে এলো কানাই ইংরেজ নেগো মেরে সারদা কোম্পানি করে মেয়েদের কাছে মুড়ো ঝেটার বাড়ি খাই টয় টিয়া পাখি ঠোঁটটি লাল ছয় ঠাকুরদার লুঙ্গি পরে তাতে ৮০ বছরের ইয়ং বুড়ির গাল ঠাকুরদার লুঙ্গি পরে ইয়ং বুড়ির গাল চাটে আর বলে এ মুচক রাউন্ড ঘুমাকে আন্নাকে যাইতে চশমা লাগাকে কোকোনাট মে রসই মিলাকে আজ অবস্থার মুডু বানাকে হলদার রজনী ফ্যান ডন্ট মিস দ্য চ্যান হলদার রজনী ফ্যান ডন্ট মিস দ্য চ্যান লুঙ্গি ডান লুঙ্গি ডান লুঙ্গি ডান লুঙ্গি ডান
দয় দুলি কাঁদে বেহারা যায় ভয় ধেবন খেলাম সেদিন সারদা কোম্পানি করতেকে কালীবাড়ি ময়রা মধ্যাহ্ন আছে ওই নাকের পরে তয় তপনদের বউ তাই ভাতারের সামনে চুলকে মরে তপনদের বউ চুলকায় আর বলে আমি যে সুইট সিক্সটিন জীবন করব যে রঙিন আমি যে সুইট সিক্সটিন জীবন করব যে রঙিন আমার কাছে দিল পড়বে প্রেমে ডুবে যাবে রাতি আমি যে সুইট সিক্সটিন জীবন করব যে রঙিন আমি যে সুইট সিক্সটিন জীবন করব তাই থালা ভরা আছে মিঠাই দয় দুপুরি বেলা শ্রীদেবী সারা গায়ে সাবান দিয়ে রোগড়াই ভয় ধোপা কেমন কাপড় কাছে দন্তের নয় নাকালি যাব সেখানে সারদা কোম্পানির প্রোগ্রাম আছে নাকালি যাব সারদা কোম্পানির প্রোগ্রাম করবার বলে শিকাতলির মোড়ে একটা সিনেমা হল রয়েছে আর হলে নাকি আর কন্ডিশনে রয়েছে টিকাতলির মোড়ে একটা হল রয়েছে ভালো নাকি এয়ার কন্ডিশন রয়েছে আরে টিকাতলির মোড়ে একটা হল রয়েছে ভালো নাকি এয়ার কন্ডিশন রে ভাই ভাই একদিন গেলাম সিনেমা দেখতে আর গিয়ে দেখি ভালো সামনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি মেয়েটি বললো আমার নাম দেবদানী আর দেবদানী বলে আমার সারদা কোম্পানির সে একজন শেয়ার হোল্ডার হয়েছে ফলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে আরে টিকাতলির মোড়ে একটা হল রয়েছে ফলে নাকি এয়ার কন্ডিশন রে ভয় পাখির বসে হাওয়ায় মরে ভয় ফ্যান্টাস্টিক মেয়ে প্রতি মোড়ে মোড়ে ভয় বুলবুলিটির মুক্তি কালো ভয় ভবেশ কুন্ডুর মেয়ে দেখতে খুব ভালো মই ময়ূর নাচে পেকম ধরে অন্তর্জয় যমুনার মা তাই ভাতরের সামনে আমার স্তক মারে যমুনার মা স্তক মারে আর বলে এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই ছিল যে 0% বেকার জীবন চাই এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই ছিল যে 0% বেকার জীবন চাই ছিল না দিন থেকে যেন শুট বুঝ আর তাই তোমার ওই টাকা লেগে আজ হলো যে হাই ভাই মাই লাভ ইউ আর মাই লাভ মাই লাভ ইউ আর মাই লাভ জীবন আর তোমার প্রেমে এনেছি গোলাপ ইউ আর 100% লাভ 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 ইউ আর 100% লাভ 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 ইউ আর 100% লাভ 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 লয় রাধা স্ত্রীর গলা সরু লয় লাবণী সরকারের এক পাতা উরু বয় বাঘের যত সাহস চোখে তালবে সয় সুসুর্দি মাঝে মধ্যে কোয়েলের কোকে পেট কাটা মধ্য সয় সাঁড় ছুটেছে পুকুর পারে দন্ত সয় স্বস্তিকা তাই ভয়ে মরে হয় হাসি মুক্তি দেখতে বেশ ডয় সেনু রয় চিটফান বাবা দফারাপা হবে শেষ আর ধয় সেনু রয়ের মারা কামড়ে খায় আর খেতে জিও জিও বলে টুনিমুনি পাস করেছিস তোরা সারদা কোম্পানির এজেন্ট হবি আমার কাছে আয় তোরা আমার কাছে আসবি আর আমি তোদের দেখে বলবো এই আমি হলাম ভয়ঙ্কর চিটফান বাবা আর সুযোগ পেলে টাকার ওপর মারিল বের খাবা আমার কোম্পানির এজেন্ট নাম অঞ্জু ঘোষ আর ওকে নিয়ে ভাঙবো আমি তিনটি তত্ত্বা কোষ আরো একটা এজেন্ট এলো নাম প্রীতি জিন্তা আর ফ্যান্টাস্টিক দেখতে ছিল ওর ছোট বোনটা দিন আমার খাচ্ছি বেশি ভাত খাচ্ছি কম আমারই ঠিকানা তাই নারীর আশ্রম স্পেশালিটি দিচ্ছে সারদা কোম্পানি আর তোমরা ঢালবে টাকা খাবে বসে আমার দেবদানি আরো বেশি খেতে চাই মনে আমার আশা আর তাই কোয়েল মল্লিক বলেছিল বাঁধবে বুকে বাসা দিন আমার খাচ্ছি বেশি ভাত খাচ্ছি কম আমারই ঠিকানা তাই নারীর আশ্রম আমি হলাম অবতার আমি
যুগে যুগে যুগাবতার আমি সত্যযুগ হয়ে জন্মেছিলাম নিত্যানন্দ আমি তেতায় হয়ে জন্মেছিলাম প্রেমানন্দ আমি দাপরে হয়ে জন্মেছি তোদের কুত্তানন্দ আর কলিতে জন্মেছি হয়ে তোদের চিটফান বাবা সারদা কোম্পানির পলিসি করে গরিবের টাকা ছেড়ে পাচ্ছি বড় আনন্দ বাবা বল তুমি ছবি রিলিজ করেছো আমি অনেক কিছু করেছি এই সারদা প্রোডাকশন কোম্পানি থেকে আমি হিন্দি বাংলা তেলেগু উর্দু তামিল ছবি আবিষ্কার করেছি করেছি আমার ছবিগুলো ভক্তবৃন্দরা সিডিতে ডিভিডিতে টিভির মাধ্যমে দেখে থাকেন তাই এই সারদা চিটফান কোম্পানি যে সমস্ত বই তৈরি করেছে সে বইয়ের নামগুলো হলো এ বাজিগর চিতা অগ্নি পিলা মোট অগ্নিপথ বার হকিকত তার জানোয়ার আনাড়ি সোলজার বাদ ক্রান্তি হাতি মেরে সাথ সাহেনশা ছাগল মেনে প্রিয়াগ বাস্তব কর্ণর জীবানা মাসুম হাত করি বিলা বিল আউদার রং লাভারি জিত দোষ বৈলাকৃষ বরসর দিলবালে চন্দাল ছোলে সমাধান পিতা গুরুলক্ষ্মী সীতা মঙ্গলদীপ ছয়তান গেড়াকর বলিদান গদর মে জোসনা চক্রে দেখা বেতনা তনু তপ ধরঞ্জলি সংঘর্ষ কুলি নবাব প্রতিকার এই ঘর এই সংসার নাটের গুরু লোফার ক্যান আর সবসময় তোর দুজনে করবো আমি তুমি যাও তুমি যাও বাবা তুমি ভিলেন তৈরি করেছো আমি ভিলেনদের আগে আমার কোম্পানি সুযোগ দিয়েছিলাম কিন্তু এখন আর দিই না কেন তারা সব ঢেমন হয়ে গেছে তারা সব বাঁদর হয়ে গেছে তাই তাদের আমি সারদা কোম্পানি থেকে বের করে দিয়েছি এখন কি করছে তারা এখন বিভিন্ন জায়গায় খেতে কিছু করছে তাহলে ভিলেনটা কি করছে একবার শোন এই আমজাদ খান আস্তা শাহ আমরের পুরী পাঁচটা হাঁস কাদের খানের দোকানে কাটা শক্তি কাপুর বারো ঘাটা একদম ওদের মুখে দাঁড়িয়ে গুলশান গ্রোভার খাইমর দাঁড়িয়ে সরাসরি হলো বলোই সেটা প্রেম চোপড়ার চোয়াল কাটা মেয়ে দেখলে ড্যানি খুশি হিরোইন খাই মোহন দোষ অনুপম খের বজ্রপাত তোদের ভিলেন হতে কি এবার আমি রাজি এবার আমি রাজি এবার আমি রাজি বাবা বল সিনেমায় নামতে গেলে নাকি সুন্দর চেহারার অধিকারী হতে হয় আর সুন্দর চেহারা না করলে তোরা সিনেমায় নামতে পারবি না আতরা চান্স পাবি না আর সিনেমায় নামতে গেলে ভালো ভালো ওষুধ খেতে হবে ওই ওষুধগুলো কেবল আমি দিয়ে থাকি ওই ওষুধগুলো কেবল পাবি পশ্চিমবঙ্গের বড় বড় সার্ভিস কিংবা ফার্টিলাইজারের দোকানে কিন্তু আমি না দিলে কেউ খাবি না কেন এবার বলি অকাল ঘর পটল তুলতে হবে এই সিনেমায় নাম নেই করে যে সমস্ত ওষুধ খেয়ে সুন্দর চেহারা করেছেন ওষুধের নামগুলো হলো হিলডন ভিটামিন ফেরিডন ডেমোসিন ওস্তাদ সুমিডন থাইমেট টাইথন সুপারফিউন ফেস্টাফিউন ক্যাটামিডা ডারেটন ডিনফোসফেট ফোরেট ডিম পাউডার ফ্রিলেট ডিফলার মনোসিল কন্টাপ্লাস প্যারিল মূলো ছোটা কুল কাটা বাদবরণ ও ডিমুর আটা ছাগল নদী পাঠার দাড়ি মোরা গরুর পোতাবুল রুদ্র বিচি কচুর রস বিচিটি গাছ আর কি বিচিটি গাছ আছে দশ বাংলার মানুষ বেইমান হতে পারে বাংলার গাছ কখনো বেইমানি করে না আরে চিটফান বাবা কখনো মিথ্যা ছাড়া সত্য বলে না বাবা বল এর আগে তুমি কি কি কোম্পানি করেছো এর আগে আমি ভালো ভালো কোম্পানি করেছি যেমন জীবন আমি প্রথমে করেছিলাম এলআইসি ওদের টাকা আমি খুব খেয়েছি তারপর করেছিলাম টাওয়ার গ্রুপ ওদেরও মাল করি ঝেড়েছি খুব তারপর করলাম রোজ ভ্যালি রাস্তাঘাটে আমানতকারী দেখা পেলে দিত আমায় গালাগালি তারপর করলাম অ্যালকেমিস্ট টুকরো আমানতকারী দেখলো তাকে সরষে ফুলার ধুয়ে দিল তারপর করলাম বাজার আলিয়ান্স কোম্পানি যার টাকা মার্কেটটা তুলেছি কারোর ফেরত দিইনি সব শেষে করলাম সারদা রাস্তাঘাটে দেখা পেলে পাবলিক দিত আমায় মার তোমায় ছুড়ে পচা ডিম গুয়ার কাদা আর হালি করে করেছি ত্রিভুবন পেটুর মাঝে তো চলে এসেছি সুন্দরবন আর তোদের নিয়ে খুলেছি চিটফোন সারদা কোম্পানির নারী নিকেতন আসতাম বল তোমার গুণের খবর শোনার পরে তোমার কাছে কাজ করে ইচ্ছা নেই আমরা চলে যাবো আইলা লাইলা ঝড়ে মানুষ যখন ভাসছে আমানতকারীর হও সাবধান চিটফান বাবা আসছে রেপ কেসে আমার পাঁচবার জেল তবু সুযোগে মারি থাবা পাড়ার মেয়েরা হও সাবধান আমি হলাম চিটফান বাবা চাঁদে কলঙ্ক আছে তোমার চরিত্রে কোনো কলঙ্ক নেই পশ্চিমবঙ্গের বুকে এমন কোনো জেল নেই যে জেলে আমি দু মাস ২৯ দিন থাকিনি পশ্চিমবঙ্গের বুকে এমন কোনো নার্সিং বা হসপিটাল নেই যে বেডে আমি ছমাস শুইনি এরকম ভালো ভালো কাজের জন্য আমরা সারা শরীরে অন্তত ৫০ খানা মারের দাগ আছে আমি খুব ভালো মানুষ আমি খুব ভালো মানে আমার চোখে কোনো মেয়ে চোখ পড়লে আমি চোখ মারি আর সুযোগ বুঝে রাত ১২টার পরে খিড়কির দরে গিয়ে টোকা মারি তাকে সারদা কোম্পানির এজেন্ট করি কিন্তু আমি তোকে ছাড়বো না আমি তোকে যেতে দেবো না এই তোদের মতো মেয়েদের জন্য এদেশে ঘটছে কত দুর্ঘটনা আর সব ছেলে কোল ভাগে দাও আর সেই জায়গাটায় চুলকো না অঙ্কে এর হিসেবে কষিয়া জানিতে পারি আছে আমার বয়স হচ্ছে ৮০ বোঝালে বোঝে না শোনালে শোনে না তবু কচিমের প্রেমের জোয়ারে ভাসি কে আছে তুমন ভগবান প্রেম করে আনা ঘু না এতক্ষণ ভারী দিতে হবে পারি প্রেমের হাল তো ছাড়তে পারি না আমি একবার যদি বাদ করে তোরে দুজন ধরতে পারি অন্য মতে কাস্টমার খুব ভালো হয় চাপে এর উপর চাপ মেরে যাবো আমি দেশ ছেড়ে কচিমের প্রেমে করে নেবো এনজয় 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 কেন জানিস আমি সাধু রূপী শয়তান আমায় লোকে বলে ভগবান
আমি সাধু রূপী শয়তান লোকে বলে ভগবান গরিবের টাকা করি পদবি আমার ভদ্রলোক পদবি আমার ভদ্রলোক পদবি আমার ভদ্রলোক আমি সাধু রূপী শয়তান লোকে বলে ভগবান সাধু রূপী শয়তান লোকে বলে ভগবান গরিবের টাকা করি পদবি আমার ভদ্রলোক পদবি আমার ভদ্রলোক পদবি আমার ভদ্রলোক পদবি আমার ভদ্রলোক ভালো লাগাতে যার ছবি মনে কে যায় তাকে শুধু কাছে দিতে চাও তাকে শুধু কাছে দিতে চাও ফল খেয়ে দেখাতে কিছু ভালো লাগাতে যার ছবি মনে কে যায় তাকে শুধু কাছে দিতে চাও তাকে শুধু কাছে দিতে চায় তাকে শুধু কাছে দিতে চায় দেবদানি সুদীপ দা আমি তোমার ছাড়বো না আমি তোমায় খুব ভালোবাসি আমিও ভালোবাসি তুমি আমায় কেমন ভালোবাসো বলো শোনো বলো বলিও আমার দেবজানির কি সুন্দর রূপ কেমন ঠিকই যেন বাজারের দুর্গন্ধযুক্ত দু টাকা দামের শালিমার ধূপ দেবজানির কি সুন্দর গাল কেমন যেন বেগমপুরের পোচা খায় নাকি দেবজানির কি সুন্দর পাছা কেমন ঠিক যেন মাছ ধরার ভাঙা খাঁচা সোনামণি ও দেবজানি আর বলে রাখি তোমাকে এখনই সারদা কোম্পানির চেয়ে পাবলিকের টাকার চেয়ে তোমায় বেশি ভালোবাসি আমি তাই বুঝি সোনামণি ও দেবজানি বলে রাখি তোমাকে এখনই সারদা কোম্পানির চেয়ে পাবলিকের টাকার চেয়ে তোমায় বেশি ভালোবাসি আমি I love you. এই সাহেব আমার টাকা দে কিসের টাকা ভাই দাদা আমি টাকা দেবো নি আমার বাড়ি হেঁটে পাই পাতে মারা ফেলে দিয়েছে বলা ছয় বছরে তিন গুণ দাদা খেটে খুঁটে যে ইনকাম করেছি এই শালার কাজ দিয়েছি আর এক্ষুনি খবরে কাগজ দেখে আসতেছি বলে সারদা কোম্পানি উঠে গেছে শালা টাকা দে এই তোর কোনো চিন্তা নেই ভাই তোর টাকা ভালো ব্যাংকে রেখেছি সুদে বেড়ে ডবল হয়ে গেলে ছানা বাচ্চ সমেত ফেরত দেবো কোন ব্যাংকে রেখেছি বল এই তোর টাকা আমি যে ব্যাংকে রেখেছি সে ব্যাংকের নাম হলো স্টেট ব্যাংক অফ দেবজানি চমৎকার ওই লোকের আমি রেখেছি ৩৮খানা বাংলো বাড়ি ২৩৫টা এসি দামি গাড়ি হাজার হাজার ডজনে বেনারসি শাড়ি আর সারা ভারতবর্ষের পাবলিকের টাকা গাড়ি গাড়ি আমি সারা তো কিচ্ছু বলবো না কেন তোর কিচ্ছু বলবো না এই দেবজানি ব্যাংকের তালা ভেঙে ওই ব্যাংক আজকে আমি আমি বলছি তালা ভাঙ তুই আবার কে রে বাবা সিবিআই অফিসার অগ্নিশর রায় মারব এখানে আল্লাহ পড়বে শ্মশানে ইউ আন্ডার এ তোকে আমি অনেকদিন ধরে খুঁজছি রে কোনো চালাকি নয় চলবে এই আমার ভুল হয়েছে সারদা পালা থেকে ধরা পড়ল এই আমার ভুল হয়েছে সারদা আর করব না আমার ভুল হয়েছে সারদা আর করব না লোক সমাজে মুখ দেখতে পারবো না লোক সমাজে মুখ দেখতে পারবো না ওদের জানি তোমার আর কি হলো সব তোমার জন্য এই আমার ভুল হয়েছে সারদা আর করব না আমার ভুল হয়েছে সারদা আর আমি ভদ্রলোক আমি এই মা সারদার নামে ভণ্ডামি করে ভারতবর্ষের পক্ষে সারদা চিটফান্ড কোম্পানি খুললাম ভারতবর্ষের গরিব মানুষের ২২,০০০ কোটি টাকা আমি আত্মসাত করেছি এখন পৃথিবীর গিনেস বুক অফ ওয়ার্ল্ড আমার নাম উঠেছে আগামী দিনে মায়ের গর্ভে থাকা শিশু পর্যন্ত জন্ম নেওয়া পর্যন্ত পারবে আমার পুরো নাম CMDS ম্যানেজিং ডিরেক্টর অফ সারদা আমার আসল নাম সুদীপ্ত সেন চমৎকার এই শালা তার আগে না
তোর নামের আগে আমি চন্দ্রবিন্দু বসাবো আরে ওরে ঠেটা জানো বললে কি বল তুই আমি গিলে মুখে নাম তুলেছি পরেই আমার কারোবার পেছু তো খন নিয়ে যাব জেলখানায় ওকে পেছু তো খন নিয়ে যাব জেলখানায় ওটা বল আমি জেলে যাব তবু এই দেবদানিকে ছাড়বো না ইউ সেড আপ ইট এই আমার ভুল হয়েছে সারো দেখা করব না আমার ভুল হয়েছে স্যার স্যার বলছিলাম আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার আমার সমস্ত দোষ আমি স্বীকার করে নেব আর এই সুদীপ্তদার সমস্ত কুকৃতির কথা আপনাকে ফাঁস করে দেব স্যার আমায় ক্ষমা করে দিন স্যার ঠিক আছে আপনি হবেন রাজ সাক্ষী ভারতবর্ষ মহান দেশ জানি তো এই যে জন্মেছিলেন বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম সুভাষচন্দ্র বসু তাদের রক্ত লাল হয়েছে আমাদের এই দেশ আমরা সবাই মিলে করতে চাই এই শয়তানদের সে ভারত মহান দেশ এই সালাতে চলছে বেশ ভারতবর্ষ মহান দেশ এই সালাতে চলছে বেশ সারদা টাকা মারে কে কত মানুষ হলেছে গোবিন্দ বলে বিলম্ব করে না গোবিন্দ বলে বিলম্ব করে না আমি হলাম ভদ্রলোক কি অবস্থা দেখুন দাদা স্বামীজি ছিল স্বামী বিবেকানন্দ আমিও আছি যিনি এই ভারতবর্ষের সাধারণ মানুষের সেবা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল আমিও করেছি আর এই শালা স্বামীজি সেজে মাথায় তিন বাড়া চুল নিয়ে হাজার হাজার টাকা লুট করে আমি জানি তা তুই মানুষ নয় পশু পশু ভাই বলিস আমার এই সর্বোচ্চ ফান্ড কোম্পানি আমি একা নষ্ট করিনি পাবলিকের 22,000 কোটি টাকা আমি একা খাইনি আর কি খেয়েছি আমার এই কোম্পানিটাকে একটুকু নষ্ট করে যে ভারত বছর কি স্বার্থ নিয়েছে শয়তান কিছু সম্প্রীতিবাদী মানুষ তারা আমার কোম্পানিটাকে নষ্ট করে এখন তারা আমাকে দিয়েছে ফাঁসি এই 22,000 কোটি টাকার কিছু টাকা দেবজনী তুমিও খেয়েছি এখন তোমরা হবে রাজ সাক্ষী আমি যাব জেলে যাবে তোমরা থাকবে সুখে থাকবো ওটা হবে না আমি তোদের নিয়ে যাবো ওতরা যতই বললে তবু তোদের ছাড়বো না ওতরা যতই বলবি নিয়ে যাবো জেলখানা আমার ভুল হয়েছে ছাড়ো দাঁড় করবো না আমার ভুল হয়েছে ছাড়ো দাঁড় করবো না একদম স্টপ আজ থেকে তোর ঠিকানা হবে ওই জেলখানা স্যার ওকে তো জেলে নিয়ে যাচ্ছেন স্যার কিন্তু আমাদের টাকা কি হবে টাকা অবশ্যই ফি পাবে পাবো স্যার তবে যাবার সময় একটা কথা বলে যাই বলুন লোভ ভালো 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 কিন্তু অতি লোভ ভালো নয় আপনাদের কষ্টের উপার্জন করা পয়সা সরকারি ব্যাংকে না রেখে এইসব চিট ফান্ডে রেখে হয়েছে সর্বহারা বলতে পারেন এর জন্য দায়ী কে এর জন্য দায়ী আপনারাও সাদা কোম্পানি সমস্ত স্থাবর অস্থাবর সরকার সিল করে দিয়েছে এবং কিছু কিছু জায়গায় টাকা দেওয়া হচ্ছে যথাসময়ে টাকা অবশ্যই বুঝে পাবে গরিবের টাকা লুটছে রাই শোষণ করে করছে ভোগ থাকবো জেলে খাবো সুখে তবু পদবি আমার ভদ্রলোক।